আচ্ছা দেখো, তোমাদের যে রচনামূলক সাজেশনটা দিয়েছিলাম, 26x26 প্রথমটা ছিল 26x26 করে অথবা 10x10 করে, 26x26 করে যে স্পঞ্জ ডিজাইন সেটা আমরা করে দিয়েছি। সেকেন্ড যে প্রশ্নটা আছে যে একটি ব্রাইট অ্যান্ড হানিকম ডিজাইন অঙ্কন করে ড্রাফটিং ও লিফটিং পেন দেখো। তো নর্মালি যদি বলে যে একটি ব্রাইট অ্যান্ড হানিকম ডিজাইন অঙ্কন করো, তাহলে তোমরা ছোট নিয়ে করার চেষ্টা করবো, 10x10 নিলেও হবে। তো পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে এটা উল্লেখ করে দেয়, দেখা যাচ্ছে যে 16x16 ঘর, এই জিনিসটা উল্লেখ করতে যে 16x16 ঘরে একটি ব্রাইট অ্যান্ড হানিকম ডিজাইন অঙ্কন করে ড্রাফটিং ও লিফটিং পেন দেখো। তো আমরা আঁকা শুরু করি, কি করলাম, ফার্স্টে আমরা 16টা ঘর নিব, 15 16, ঠিক আছে, 16টা ঘর নিলাম। ঘর নেওয়ার পর আবার যে কাজটা করতে হবে, একটা জেড টুল অঙ্কন করতে হবে, কারণ জেড টুলের জন্য আপ ডাউন কত নিব, আপ ডাউন নিব হচ্ছে 1x, x এর মান হচ্ছে এখানে ধরো যদি আমার ঘর সংখ্যা হয় 16টা, তাহলে আমার x এর মান হবে হচ্ছে 15, যদি ঘর সংখ্যা তুমি 10টা নাও তাহলে x এর মান হবে হচ্ছে 9, তাহলে 1 up 15 ডাউন, এখানে পরের ঘরে 1 up 15 ডাউন, এভাবে যদি হয় তাহলে আমার কি হবে, এক্সটা আড়াআড়ি ভাবে একটা ডিজাইন হবে। নর্মাল টুইল ডিজাইনগুলো আমাদের আড়াআড়ি হয়, আঁকা সহজের জন্য আমরা কী করে আড়াআড়ি ভাবে করে যাবো, একদম এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত মিলাই দেবো, ঠিক আছে। তারপরে যে কাজটা করতে হবে, আবার এই পাশ থেকে একটা এস টুইল অঙ্কন করতে হবে, তো এস টুইল রিপিটটা কত হবে খেয়াল করো, 1 up 1 down 1 up x down, ঠিক আছে। তো এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি, আমি ফার্স্টে এই অংশটা আগে করব, তারপর হচ্ছে এই অংশটা দেবো। আমি কী করলাম, 1 down দিলাম, ডাউন দিয়ে একটা করে ডাউন দিয়ে শুরু করলাম, এখানে আপ দিলাম এক্স ডাউন, তারপর এখানে শুরু করলাম 1 up 1 down 1 up x down, ওকে। তো খেয়াল করো যেহেতু আমাদের টুইল লাইন টুইল লাইন কোনাকুনি মিলে যাবে, তো আঁকা সহজে আঁকার জন্য আমি যেটা করবো সময় বাঁচানোর জন্য কোনাকুনি ডিজাইন অঙ্কন করে দিব, তাহলেই হয়ে যাবে। এটা কোনাকুনি দিয়ে দিলাম, ঠিক আছে, আবার এটা কোনাকুনি দিয়ে দিব, এখন কি করতে হবে আমার ডায়মন্ড আর্ক করতে হবে, তাই না। আর ডায়মন্ড আঁকার নিয়মটা কি, হানিকম ডিজাইনগুলোতে আমার যে রিপিট সংখ্যা থাকে, রিপিট সংখ্যাকে দুই দিয়ে ভাগ থাকে, আমার রিপিট সংখ্যা তো ছিল এখানে 16, জুম করে হ্যাঁ, 16 ভাগ 2 -1, ঠিক আছে, কত হবে 8 -1 = 7, রিপিট হবে 7 7। এখন দেখো ব্রাইট অ্যান্ড হানিকমের নিয়ম হচ্ছে, আমার যে রিপিটটা হবে সেটা হচ্ছে আমার যে এস টুইলটা হচ্ছে, এস টুইলের যে লাইনটা গেছে সেটাকে ধরে করতে হবে সর্বোচ্চ। এখানে দেখি আমার এস টুইলের এখান থেকে, আর সর্বোচ্চটার নিয়ম হচ্ছে আমার যে জেড টুইলটা গেছে, জেড টুইল থেকে সর্বোচ্চ যে ভাষা সত্যটা যেখানে আছে 7টা, সেখান থেকে নিতে হবে, ঠিক আছে। দেখো এখানে দেখো 1 2 3 4 5 6 7, জেড টুইল থেকে জন্য এখানে 7টা ঘর আছে, আমি কী করবো, একটা উপর থেকে শুরু করতে পারি, একটা নিচে হবে। একটা জিনিস খেয়াল রাখতে, আমি যদি এটা উপর থেকে নেই এস টুইল ধরে, তাহলে পরেরটা আবার নিচের থেকে নিতে হবে, ঠিক আছে, ওকে খেয়াল করো। আমি কী করলাম, উপর থেকে নিলাম, এটা ধরে করতে হবে, 1 2 3 4 5 6 7টা আছে, ওকে, তাহলে আমি এটা দিয়ে করি 1 2 3 4 5 6 7, তারপর দেখো এটা ধরে কিন্তু, এরপর হচ্ছে 1 2 3 4 5, তারপর 1 2 3, 1 2 3, একটা তো আছেই, এখান থেকে কী হবে, 5টা হবে, 1 2 3 4 5, 1 2 3, একটা হয়ে গেল। পরটা কি, এখান থেকে আমি যেহেতু উপর থেকে শুরু করলাম, পরটা আমি নিচ থেকে শুরু করবো, এখন এখন নিচ থেকে শুরু করলে কয়টা হবে, আমার 5টা হবে, 2 3 4 5 2 3, একটা, ঠিক আছে, 1 2 3 4 5, একটা 2 4 3টা, এই একটা। এখন দেখো এই পাশ থেকে আবার কী করলাম, আমি
নিব কয়টা নিব সাতটা তাই না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কয়টা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা দুইটা তিনটা একটা হয়ে গেছে ওকে এখান থেকে আমার সাতটা নিতে হবে কিন্তু এটা কি করতে হবে জেডের সাথে ছোঁয়া যাবে না আবার এটার সাথে মিলা যাবে না দেখো কয়টা ঘর বাকি আছে একটা যদি বাদ দেই তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ঘর বাকি আছে তাহলে আমি সাতটা নিতে পারতেছি না পাঁচটা নিতে হবে কয়টা হচ্ছে তিনটা তারপর একটা উপরে যাই দেখো এস থেকে ধরে আমি আগে সাতটা নিয়ে নিই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দুইটা তিনটা একটা এখান থেকে তাহলে সাতটা হয়ে গেছে এখানে পাঁচটাই হবে আসটা এখন দেখো সুন্দর দেখা যায় কিনা ব্রাইটন হানিকম এরপর কি করতো আমার ড্রাফটিং আমার লিফটিং প্ল্যান করবো আর কি তো ড্রাফটিং আমার লিফটিং প্ল্যান করতে গেলে যে কাজটা করতে হবে আমার নাম্বারিং করতে হবে ফার্স্টে তাই না আমি নাম্বারিংটা করে দিই তোমরা ড্রাফটিং আর লিফটিং প্ল্যানটা করে নেবো ফার্স্টে আমরা কি করবো এক দিয়ে শুরু করবো তাই না তারপরে ঘরটা দেখবো যে আসলে এই ঘরটাকে এটার সাথে মিলে কিনা যদি তা মিলে তাহলে হবে কি দুই পরের ঘরটা আমার এই ঘরের সাথে মিলে কিনা যদি না মিলে তাহলে হবে তিন যদি মিলে যেত তাহলে কিন্তু এটা আবার এক অথবা দুই হতো ঠিক আছে আমার জন্য মনে হচ্ছে কোনো ঘরের সাথে কোনোটা মিলবে না ব্যাটের হানিকমে মিলে না ঠিক আছে তো আমার মনে হয় ১৬টা ঘর হবে কোনটার সাথে কোনটা মিলার কথা আর কি তাহলে আলাদা মিলবে না যদি ১৬টা হয় তাহলে আমার ড্রাফটিং প্ল্যানের জন্য ঘর পাঠা নিতে উপর দিকে ১৬টাই আর পাশে কি হবে আলটিমেটলি লিফটিং প্ল্যানটা কি হবে এই ডিজাইনটা আরেকবার করে এঁকে দিলে আমার লিফটিং প্ল্যান তাই না ১৬টা ঘর নিয়ে এই ডিজাইনটা যদি আবার করে দিই আমার তো এইখানে জায়গা নাই উপর দিকে আমি নিচের দিকেই করি ড্রাফটিং প্ল্যান বরাবর নিতে হবে বরাবর আমি কি করতে যেহেতু ১৬টা আমার ঘর নিতে হবে ১৬টা ঠিক আছে দেখো ১৫ ঠিক আছে তারপর কি করতে হবে নাম্বারিং করতে হবে নাম্বারিং নেবে ১৬ এটা ১ নম্বর ঘরে কাটবে এটা ২ নম্বর ঘরে কাটবে তো স্ট্রেট ড্রাফট হবে যেহেতু ১৬ জনের আছে তাহলে আমার স্ট্রেট ড্রাফট হবে আচ্ছা তাহলে ব্রাইটন হানিকমটা আবার একটু খেয়াল করে একটু বোঝার চেষ্টা করি প্রশ্নটা কি ছিল আমার ১৬×১৬ করে ব্রাইটন হানিকম আমরা এখানে ফার্স্টে কি করছি ১৬টা ঘর নিয়েছি ১৬টা ঘর নিয়ে ফার্স্টে কি করছি আমি জেড টু লং করছি এখান থেকে জেড টু লং করছি ১ আপ এক্স ডাউন ওয়ান আপ এক্স ডাউন দিয়েছে তাই না তাহলে একটা আপ দিয়ে ১৫টা ডাউন হয়েছে এই বরাবর সরাসরি আমার জেড টু লিখেছে পরে এখানে কি করতেছে আমার একটা এস টু লঙ্ঘন করতে হয়েছে তাই না এখান থেকে শুরু করছে আমি এখান থেকে শুরু করে ১ আপ আলফা ডাউন তারপরে ১ আপ ১ ডাউন ১ আপ আলফা ডাউন ঠিক আছে এক্স ডাউন আর কি যেটা
আবার টুইল ডিজাইনটা কোনা কোনে হয় তাহলে আমি দুইটা করার পর আমি কি করেছিলাম এখানে সরাসরি কর্নার দিয়ে মেরে দিয়েছি আর কি ঠিক আছে এভাবে করে দিয়ে আমি এস টুইল আর জেড টুইল আগে অঙ্কন করলাম আমার জেড টুইল হবে একটা আর এস টুইল হবে আমার দুইটা তারপর আমি কি করতেছি সর্বোচ্চ ভাষা সুতা বের করছি সর্বোচ্চ ভাষা সুতা বের করার সূত্রটা কি ছিল আমার আমার রিপিট সংখ্যা থেকে দুই ভাগ দিছি দুই ভাগে তা থেকে এক মাইনাস আট মাইনাস এক সাত আমার ভাষা সুতা সর্বোচ্চ সাতটা সর্বোচ্চ ভাষা সুতা কোথা থেকে নিব যেন খেয়াল করো আমার ব্রাইটেন হানিকমে জেড টুইলকে স্পর্শ করা যাবে না আমার ডায়মন্ড ডিজাইনগুলো জেড টুইলকে স্পর্শ করবে না তো এখান থেকে আমার কী করতে হবে এস টুইলকে স্পর্শ করে আমার ডায়মন্ড ডিজাইন অঙ্কন করতে হবে তো এখান থেকে দেখা করো আমার এইখানে থেকে যদি এস নিই তাহলে আমার সর্বোচ্চ ভাষা সুতাটা পাইতে চান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা থেকে শুরু করুন পরেরটা পাঁচটা তারপর তিনটা তারপর একটা এদিকে পাঁচটা তিনটা একটা এই পাশে দেখো এখান থেকে যদি আমি শুরু করি তাহলে হচ্ছে সাতটা হইতেছে ঠিক আছে এখানে আসো এখান থেকে শুরু করলে আমার সাতটা আসতেছে তারপরে কি আলটিমেটলি এক ঘর বাদ দিয়ে আর পাঁচটা হইলো এখান থেকে আমার সাতটা হয়েছে এখানে দেখো এক ঘর বাদ দিলাম পাঁচটা পর্যন্ত রাখতে পারছি আমি এরপরে যদি আরো এদিকে বাড়াও তাহলে এখানে আসতে সাতটা হবে তার মানে আমার একটা ডায়মন্ডের মতো করে একটা ডিজাইন হবে নর্মালি হয় কি আমাদের যে শাড়ির ডিজাইনগুলো হয় তারপরে আমার বিছনার চাদর যে ডিজাইনগুলো হইতেছে সেখানে আমার এই ব্রাইটিং হানিকম ডিজাইনটা ব্যবহার করা হয় আশা করি সবাই বুঝতে পারছো পরীক্ষাটা অ্যান্সার করো কি ফার্স্টে আমাদের তো সাদা কাগজ থাকবে তাই না সাদা কাগজ আমি এখানে সুন্দর করে লিখবো যে দুই নং প্রশ্নের উত্তর ষোলো ইন্টু ষোলো ঘরে ব্রাইটিং হানিকমের গ্রাফটিং লিফটিং পেন্সিল ডিজাইন গ্রাফ পেপারে দেখানো হলো দেখানোর পরে তারপর আবার গ্রাফ পেপারের মধ্যে তুমি একটা কি করবা এরকম নাম্বার দিবা নাম্বার দিয়ে তারপরে এখানে ডিজাইনটা করবে এখানে লিখবা ব্রাইটেন হানিকম এটা লিফটিং প্যান গ্রাফটিং প্যান ঠিক আছে সুন্দরভাবে দেখানো হবে আর কি করবা যদি রচনার প্রশ্ন আসে একটা পেজে দুইটা থেকে তিনটা করতে পারবা যত বেশি করতে পারো এক পেজে ততই ভালো তাহলে কি হবে আমার পেজ সংখ্যা কম লাগবে পেজটা খাতার মাঝামাঝি জায়গায় দিয়ে তারপরে স্ট্যাপলার দিয়ে একটা পেজের সাথে আটকায় দেবা বুঝতে পারছো যাতে আমার পেজটা হারায় না যায় ঠিক আছে অনেকে আছে যে একদম সবার লাস্টে একটা আটকে দাও লাস্টে না আটকে আমার মনে হয় পেজের ভিতরে দিয়ে তারপর আটকে দিলে ভালো হইতেছে ঠিক আছে আর এই পরীক্ষাতে সবাই চেষ্টা করবা সংক্ষিপ্ত রচনামূলক একটু বেশি অ্যান্সার করতে যদি আমার সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আর কি যদি রচনামূলক সরাসরি কমন করে যাবে ভাবে তুমি কনফিডেন্টলি খুব ভালো মতো পারো তখনই অ্যান্সার করবা ঠিক আছে ওকে আজকে এ পর্যন্তই পরের আরেকটা ডিজাইনে তোমাদের আরেকটা বাকি রইলো যেটা যে ওয়ার্ডের ডাবল কর ডিজাইন নেক্সট আর আমি ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে আল্লাহ হাফেজ